অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো গাঁঠি কচু দিয়ে মসুর ডাল। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে এতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ফোড়নে ব্যবহার করেছি সাদা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা। ফোড়নটাকে 10-15 সেকেন্ড মাঝারি আঁচে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তো আমার ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, আর এই পর্যায়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধটাও বেরোতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এবার সমস্তটাকে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো সমস্তটা ডালের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে এর মধ্যে জলটা অ্যাড করে দেব। এখানে আমি গরম জল দিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন গরম জল দিতে। তো জল দেওয়ার পর সমস্তটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মাঝারিতে রেখে 10 মিনিট মতো রান্না করতে হবে। তো 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলছি। তো ডালটা কিন্তু প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে অবধি ডালটাকে কিন্তু 50% অবধি সেদ্ধ করতে হবে। এবার আমি এর মধ্যে গাঁঠি কচুর টুকরোগুলোকে দিয়ে দেব। এখানে আমি গাঁঠি কচুগুলোকে এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যাতে গাঁঠি কচুগুলো ডালের মধ্যে খুব অল্প সময়েই সেদ্ধ হয়ে যায়। তো গাঁঠি কচুটা দেওয়ার পর সমস্তটা আর একবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে 12-15 মিনিট রান্না করতে হবে, যাতে গাঁঠি কচুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো 12-15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলছি। এই পর্যায়ে ডালটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, আর ডালের কনসিস্টেন্সিটাও একদম ঠিকঠাকই আছে। এবার একটা গাঁঠি কচুর টুকরো আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন গাঁঠি কচুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। গাঁঠি কচুর ডালে এরকম ধনে পাতা কুচি দিয়ে দেখবেন ডালে একটা সুন্দর ফ্লেভার আসে। তো ধনে পাতা কুচিটা ডালের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো ধনে পাতা কুচিটা ডালের মধ্যে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ডালটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে, যাতে ধনে পাতার সুন্দর গন্ধটা ডালের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো ডালটাকে 10 মিনিট রেস্টে রাখলেই আজকের আমাদের গাঁঠি কচু দিয়ে মসুর ডাল একদম তৈরি হয়ে যাবে।
তো আজকে আমার এই গাঁঠি কচু দিয়ে মুসুর ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।